হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি বিবাহিত ভাইদের এমনই একটি টিপস দেখাবো, এটি যদি আপনারা সহবাসের আগে আপনাদের স্ত্রীর জনিতে লাগান, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনোই আপনার স্ত্রীর আগে আপনার বীর্যপাত হবে না। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তো কথা বাড়াবো না, আমি টিপসে চলে যাব। দয়া করে ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। দর্শক, আমাদের আজকের টিপসে মোট দুটি জিনিস লাগবে। একটি হচ্ছে কালোজিরার তেল লাগবে, আর আমাদের লাগবে হচ্ছে ভ্যাসলিন। তো এটি কীভাবে বানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমেই করবেন কি, আধা চামচ পরিমাণ কালোজিরার তেল এখানে আপনারা নিয়ে নেবেন, আধা চামচ কিংবা এক চামচ পরিমাণ কালোজিরার তেল নিয়ে নেবেন। তো আমি এখানে তেল নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা করবেন কি, এই যে ভ্যাসলিনটা আছে এটা আপনারা পরিমাণ মতো এই ভ্যাসলিন এই কালোজিরার তেলের সাথে মিশিয়ে নেবেন। নেওয়ার পর এটি আপনারা কালোজিরার তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ভ্যাসলিন এবং কালোজিরার যে এই তেলটি আছে, আমি একদম ভালোভাবে মিক্সড করে নিয়ে নিলাম। আপনারাও এইভাবে তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নেবেন। তো তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যখন সহবাস করবেন স্ত্রীর সাথে, সহবাস করার আগে আপনাদের, ধরুন এটা যদি আপনাদের স্ত্রীর যোনি হয়, যোনির যে চারদিকটা আছে আপনারা এই যোনির ঠিক চারদিকে এইভাবে এটা লাগিয়ে দিবেন। তো অনেকে হয়তো বা এটা দেখে ভাবতেছেন এটা কেন এইভাবে লাগিয়ে দিবেন। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন আপনার স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করান, তখন আপনার স্ত্রীর যোনির ভেতরের যে ভগাঙ্কুরটা আছে সেটা আপনার লিঙ্গকে চেপে ধরে। তো যখন এই ভগাঙ্কুরটা এইভাবে চাপ দিয়ে রাখে, এই চাপ দেওয়া এবং ধরে রাখার কারণে তখনই আমাদের পুরুষ ভাইদের জন্য এটা কাল হয়ে দাঁড়ায়। এটি চাপ দেওয়ার কারণে বেশি ঘর্ষণ হতে পারে না এবং আপনাদের দ্রুত বীর্যপতন হয়ে যায়। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা যেটা করবেন, এটি যখন আপনি লাগাবেন, লাগানোর কারণে যোনিটা বিচ্ছিল হয়ে যাবে, তখন আপনার লিঙ্গটি দ্রুত যাওয়া আসা করবে। তো এটি যাওয়া আসার ফলে এটি হবে কি, আপনার স্ত্রীর যোনি থেকে কামরস বেরোতে শুরু করবে, এবং যত দ্রুত এটি ঘর্ষণ শুরু হবে আপনার স্ত্রীর বীর্যপাত তত দ্রুতই হয়ে যাবে। তো এই টিপসটি আপনারা চাইলে আজকেই ফলো করে দেখতে পারেন আপনাদের কাজ করে কি না। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, এটি আপনাদের 100% কাজ করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।